নিউজ বর্তমানে আপনাদের স্বাগত। মাসুমার উৎস আপনাদের সঙ্গে শুরু করছি নিউজ টুডে। আবারও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ। আর এবার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসে রীতিমতো অস্বস্তিতে শাসক শিবির। বারবার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসছে। পঞ্চায়েত সমিতি সহসভাপতির বিরুদ্ধে, সভাপতির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। সহসভাপতির বিরুদ্ধে মারধর, হেনস্থা, জাতিগত বৈষম্য সহ একাধিক অভিযোগ করেন সভাপতি। মেমারি 2 নম্বর পঞ্চায়েত সমিতির ঘটনা, ভোটের মুখে এমন ঘটনায় অস্বস্তিতে শাসক দল। মেমারিতে আবারও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। এবার পঞ্চায়েত সমিতির সহসভাপতির বিরুদ্ধে সভাপতির অভিযোগ, সহসভাপতির বিরুদ্ধে মারধর, হেনস্থা, জাতিগত বৈষম্য সহ একাধিক অভিযোগ রয়েছে, অভিযোগ করেছেন সভাপতি। মেমারি 2 নম্বর পঞ্চায়েত সমিতির ঘটনা, ভোটের মুখে এমন ঘটনায় অস্বস্তিতে শাসক দল। দেখুন, এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। আমরা আজকে এসেছি, আমাদের আপনারা সকলেই জানেন যে আমাদের নতুন ওসি সাহেব আজকে জয়েন করেছেন। আমরা আমাদের 9টি অঞ্চলের প্রধান দলীয় নেতৃত্ব, তারা সকলেই এসেছিল সংবর্ধনা দিতে। কোথায় যদি কোনো ছোটোখাটো ঘটনা ঘটে থাকে সেটা দল জানে, আমি এই বিষয়ে কিছু বলি। তো আমি পঞ্চায়েত সমিতির সহসভাপতি, আমি পঞ্চায়েতের বিষয়টা তো দেখতে পারি না। পঞ্চায়েতে যদি কোনো ঘটনা ঘটে সেটা নিশ্চয়ই সেই পঞ্চায়েতের প্রধান আছে, তারা বলবে। ওই ছেলেটি কানে ফোন নিয়ে ফোন যা কোনো ব্যক্তিকে ফোন করতে লাগলো, চলো আসবো পঞ্চায়েত সমিতি সভাপতি এসছে, কিছু মহিলা নিয়ে কিছু পুরুষ নিয়ে আজকে হবে, এর ব্যবস্থা হবে। তখন আমি প্রধানকে বলছি যে আপনি বার করে তো দিতে পারেন না, আপনি তো এই চেয়ারটায় বসেছে, আপনি বরং বলতে পারতেন 2 মিনিট পরে আসো কি 5 মিনিট পরে আসো, আপনার ঘর থেকে বার করে দেওয়াটা ঠিক না। তারপর কি হলো আপনার সাথে? তারপরে আমি যখন বেরিয়ে আসছি, সিঁড়িটার মুখে কিস্তিটা বলা ঠিক হবে না একটা অক্ষর ভাষায় গালাগাল দিল। কে দিল? রহিম, রহিম গালাগাল দিল, আর কানে কিন্তু ফোন। কাকে উদ্দেশ্য করে? আমাকে গালাগাল। আমি তুমি গালাগালটা দিলে কেন, সঙ্গে সঙ্গে আমার এই যে হাতটা ধরে এই যে এইখানটায় ওই দেয়ালের সঙ্গে করে দিল পুরো হাতটায়, এই রহিম। আবারও মেমারিতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। এবার পঞ্চায়েত সমিতির সহ সভাপতির বিরুদ্ধে সভাপতির অভিযোগ, ঠিক কি অভিযোগ রয়েছে জানবো। টেলিফোন লাইনে প্রসূন সামন্ত রয়েছে। প্রসূন, ঠিক কি অভিযোগ রয়েছে সভাপতির বিরুদ্ধে? দেখো বস্তু, তোমার জানি রাখি পূর্ব বর্ধমান মেমারি ব্লক একটা গুরুত্বপূর্ণ ব্লক। সেই ব্লক মেমারি দুর্নব ব্লকে যে পঞ্চায়েত সমিতি হচ্ছে, তা পঞ্চায়েত সভাপতি সঙ্গে তার সহসভাপতি একটা ঝামেলা আগেও মানে দিয়ে দিয়ে আসছিল, সেই ঝামেলা বহিঃপ্রকাশ ঘটে একটি বিষয় নিয়ে, যেখানে দেখা যাচ্ছে যে পঞ্চায়েত সভাপতি ময়না হালদার টুডু, তিনি এটি একটা লোকের ঝামেলা প্রসঙ্গে তিনি পঞ্চায়েত প্রধানকে ফোন করেন যে এই বিষয়টা মিটিয়ে দেওয়ার জন্য। তিনি জানান যে পঞ্চায়েত সমিতির সভাপতি বিষয়টি দেখছেন, যেহেতু তার কথা শোনা হয়নি, তিনি সেই অবস্থায় পঞ্চায়েত সমিতিকে তুললে পঞ্চায়েত সমিতির সভাপতির সঙ্গে ময়নার হালদার টুডু এবং পঞ্চায়েত সমিতির সভাপতি ডক্টর মল্লিক পঞ্চায়েত সমিতির অফিসেই নিজেদের মধ্যে বাকিদের জড়িয়ে পড়ে, তারপরেই পঞ্চায়েত সমিতির সহসভাপতি ডক্টর আলী মল্লিক তিনি সভাপতিকে হেনস্থা করেছেন ও শ্লোগানি করেছেন বলে অভিযোগ তোলেন ময়না হালদার টুডু। সেই বিষয়ে তিনি থানায় একটা অভিযোগ দায়ের করেন মেমারি থানায়। তারপর থেকেই রাজনৈতিক যে একটা গোষ্ঠীদ্বন্দ্ব, যে তৃণমূলের তৃণমূলের যে গোষ্ঠীদ্বন্দ্ব সেটা প্রকাশ পায়, যেহেতু মেমারি ধুনব পঞ্চায়েত সমিতি তৃণমূলের দখলে, সেইখানে যেখানে কোনো বিরোধী বলে কেউ নেই, সেই তৃণমূল তৃণমূলের দ্বন্দ্বটাকেই রাজনৈতিক যে একটা দ্বন্দ্বে প্রকাশ পেয়েছে সেটা একটা বলা যায়। এরপরই এটা নিয়ে একটা মাথা চালা যায়, কিন্তু মেমারি ধুনব ব্লকে যে তৃণমূল নেতৃত্ব আছে তারা এই গোষ্ঠীদ্বন্দ্ব স্বীকার করতে চাননি। তারা বলেছেন যে এটা ভুল বোঝাবুঝি হয়েছে, কিন্তু গোষ্ঠীদ্বন্দ্ব নয়। ধন্যবাদ প্রসূন। আবারও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। এবার মেমারিতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে, তবে পঞ্চায়েত সমিতির সহসভাপতির বিরুদ্ধে এবার অভিযোগ জানিয়েছে সেখানকার সভাপতি। নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা সংস্কার, বারবার রাজ্যের বিভিন্ন জায়গার ঠিক একই রকম ছবি উঠে আসছে। বিক্ষোভ প্রতিবাদে সোচ্চার স্বয়ং জেলা পরিষদের সদস্যরা, রাস্তার কাজ বন্ধ করে দিলেন শাসক দলের নেতা কর্মীরা। বসিরহাট 1 নম্বর ব্লকের তেঘরিয়া থেকে গোটরা পঞ্চায়েতের আগে পর্যন্ত প্রায় 2 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি মেনে রাস্তাটি সংস্কার শুরু হয়। রাস্তা সংস্কার শুরু হতেই রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের তৃণমূলের সদস্য এঞ্জেলা বৈদ্য ও গোচরা গ্রাম পঞ্চায়েতের সদস্য অভিদুল সাহাজি সহ তৃণমূল নেতাকর্মীরা। তাদের অভিযোগ, নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে রাস্তা, আর সেই অভিযোগের ভিত্তিতেই তারা আবারও সরব হয়েছে। নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি করা হচ্ছে সেই অভিযোগেই বিক্ষোভ, সেই অভিযোগের ভিত্তিতেই প্রতিবাদে সোচ্চার স্বয়ং জেলা পরিষদের সদস্যরা। রাস্তার কাজ বন্ধ করে দিলেন শাসক দলের নেতা কর্মীরা। অভিযোগ, নিম্নমানের সামগ্রী দিয়ে কেন রাস্তা তৈরি হবে, সেই অভিযোগে তুলে রাস্তা তৈরি বন্ধ করে দিলেন তারা। সামনে দিয়ে হচ্ছে, কিন্তু এখানে সাইডে যা ধুলো আছে, ধুলো পরিষ্কার করতে বলছে, ধুলো পর্যন্ত পরিষ্কার করেনি, এখন ধুলোর উপর দিয়ে চলছে। এই রাস্তা যা হচ্ছে খুব নিম্নমানের, যাতে সঠিক সুষ্ঠু রাস্তা হয় সেই আমরা সেইটাই চাইছি। এলাকাবাসী হিসেবে চাইছি আমাদের রাস্তাটা সুষ্ঠু হোক, ভালো হোক, রাস্তা বন্ধ আমরা বন্ধ করতে চাইছি না। এই রাস্তাটা হচ্ছে আমি খবর রাখি না, আমি জেলা পরিষদের সদস্য, আমি কোনো শিডিউলও পাইনি, এই রাস্তার স্কিমটাও পাইনি। আমাকে সম্পূর্ণ অন্ধকারে রেখে এই রাস্তার কাজটা শুরু হয়েছে। এলাকার মানুষ আমাকে ফোন করেছে, ফোন করে বিষয়টা বললেন যে এখানে এরকম একটা রাস্তা তৈরি হচ্ছে, রাস্তাটা অতি নিম্নমানের, সাইডে কোনো মাটি দিচ্ছে না, ওপরে কোনো মানে যে ঢালাই রাস্তাটা ফেটে রয়েছে সেই ফাটার ওপর দিয়ে পিচটা পড়ছে এবং হাফ ইঞ্চিরও কম। এই যে রাস্তাটা যার করছে যে কন্ট্রাক্টর, তিনি আমার সাথে কিংবা ইঞ্জিনিয়ার, জেলার ইঞ্জিনিয়ার, তিনিও আমাকে বলেননি এবং আমি বিষয়টা জানি না যে তারা যে কথাটা বলছে কথার সাথে এই যে কাজের সাথে সম্পূর্ণ মিল। আমি চাইছি এই রাস্তাটা যেহেতু হচ্ছে, তাহলে স্কিম শিডিউলটা আমি দেখতে চাই, কত ইঞ্চি এর হলো আর কি ফিটনেস আছে, কত কীভাবে কাজটা হবে, মাটির সাইটি মাটি আছে কি না, সেইগুলো আমি দেখতে চাইছি। সেই শিডিউল অনুযায়ী আমি চাই কাজ হোক, জনগণ যেন ভালোভাবে রাস্তা দিয়ে যেতে পারে। এই যে এত নিম্নমানের রাস্তা হবে না, যতটুকু হবে ভালো রাস্তা হবে এবং মানুষের যেন যাতায়াতের উপযোগী হয়। এই রাস্তাটা যে হয়েছে, এখান থেকে একটা বর্ষা কাটবে না, এই যে পরিস্থিতি, মাটির উপরে পিচ দিচ্ছে, আবার কোথাও বাঁশের পাইলিং করেছে, সেখান দিয়ে যদি একটা বড় গাড়ি যদি যায়, একটা 107 যদি যায়, সে ভেঙে চুরে উল্টে পড়বে। নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা সংস্কারের অভিযোগ, আর তারই প্রতিবাদে এবার বিক্ষোভ করছে জেলা পরিষদের সদস্যরা। এই বিষয়ে জানবো টেলিফোন লাইনে শ্যাম বিশ্বাস রয়েছে। শ্যাম, এর আগে আমরা বিভিন্ন বিষয়ে দেখেছি যে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা হচ্ছে এবং সেখানে শাসক দলের দিকে আঙুল তুলেছে সেখানকার সাধারণ মানুষজন, তবে এক্ষেত্রে একেবারে অন্যরকম একটা ঘটনা আমরা দেখলাম। নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি হচ্ছে, সেই ঘটনার কথা জানতে পেরেই সোচ্চার হচ্ছেন স্বয়ং জেলা পরিষদের সদস্যরা। কি বলবে? দেখো, আমরা এর আগে যত খবর করেছি সেখানে দেখা গেছে যে গ্রামবাসীদের অভিযোগ, গ্রামবাসীরা অভিযোগ করছে নেতাদের বিরুদ্ধে, যেসব জেলা পরিষদ থেকে যেসব পঞ্চায়েতে যেসব আধিকারিক রয়েছে বা মেম্বার রয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু ভুরি ভুরি অভিযোগ ছিল যে তারা কাটমানি খেয়ে তারা রাস্তা তৈরি করছে এবং নিম্নমানের সামগ্রী দিয়ে। কিন্তু এবার জেলা পরিষদের রাস্তা, দেখো এই যে রাস্তাটা তৈরি হচ্ছে 2 কিলোমিটার রাস্তা, গোড্রা গ্রাম পঞ্চায়েতের যে দেগুরিয়া মোড় থেকে গোড্রা গ্রাম পঞ্চায়েত পর্যন্ত যে 2 কিলোমিটার রাস্তা তৈরি হচ্ছে, দীর্ঘদিন ধরে কিন্তু এই রাস্তার হাল বেহাল খারাপ ছিল, যার কারণে কিন্তু মানুষ কিন্তু বারবার অভিযোগ করেছে ওই 2 কিলোমিটারের রাস্তায় যেসব বসবাসকারী আছে এবং যেসব স্কুল পড়ুয়ারা রয়েছে তারা কিন্তু বারবার সোচ্চার হয়েছে যে এই রাস্তাটা সারিয়ে দেওয়া হোক। সেই রাস্তা কিন্তু দীর্ঘদিন অবস্থা খারাপ থাকার পরেই কিন্তু হঠাৎ রাস্তার কিন্তু কাজ শুরু হয়, কিন্তু কাজ শুরু হলে সব ঠিকঠাক ছিল। তারপরে কিন্তু যখন গ্রামবাসীরা যখন এঞ্জিলা বৈদ্য অর্থাৎ যে জেলা পরিষদের যে সদস্য তাকে কিন্তু জানানো হয় যে ফোনে জানানো হয় যে এই ধরনের রাস্তার কাজ হচ্ছে, যেহেতু আপনার রাস্তা আপনার আন্ডারের রাস্তা, রাস্তাটা আপনি এসে দেখুন, সে কিন্তু এসে সরজমিনের ক্ষতি দেখতে আসে এবং তার সঙ্গে তার পঞ্চায়েতের সেসব মেম্বার আছে তাদেরকে নিয়ে আসা হয় সেইখানে, দেখে যে গ্রামবাসীরা যে অভিযোগ করছে সেই অভিযোগ কিন্তু সত্যি এবং অভিযোগের সঙ্গে কাজের মিল রয়েছে। তারপর সেই যে ঠিকাদার সংস্থা রয়েছে তাকে তাদের কাছে শিডিউল দেখতে চায় যে কি নিম্নমানের কাজ হচ্ছে কেন বা কি কি শিডিউল আছে, কত টাকা ইয়ে আছে, পুরোটাই দেখান আমাকে। তারা কিন্তু পরিষ্কার দেখাতে না পারার পরে কিন্তু কাজ বন্ধ করে দেওয়া হয়। দেখো
জেলা পরিষদের সদস্য এই ধরনের একটি ভূমিকা দেখে কিন্তু গ্রামবাসী থেকে শুরু করে কিন্তু যেসব মানুষজন যাচ্ছে এলাকা দিয়ে তারা কিন্তু হাহাকার দিচ্ছে, যেহেতু জেলা পরিষদের যে সদস্য এত সক্রিয় ভূমিকা পালন করতে গিয়ে কোনোদিন দেখিনি আগে। বিশেষ করে শাসক দলের যেসব নেতা নেত্রী যারা রয়েছে সব কিন্তু জর্জরিত হয়ে রয়েছে, ভরলুবি হয়ে রয়েছে কাটমানিতে, সেইখানে দাঁড়িয়ে এরকম একটি পদক্ষেপ নিয়েছেন এবং এই পঞ্চায়েতের যেসব সদস্যরা রয়েছে তারা কিন্তু সোচ্চার হয়েছে এবং তারা কিন্তু বারবার বলেছে যে ওইদুল সাহাজি যে পঞ্চায়েতের মেম্বার রয়েছে সে কিন্তু নিজে এসে রাস্তার পিচ তুলে খত তুলে দেখেছে, দেখে বলছে এইভাবে রাস্তা করলে এই রাস্তা একটা বর্ষা সিজন যাবে সেই রাস্তা কিন্তু আর রাস্তা আর চলতে পারবে না, যে অবস্থায় ছিল সেই অবস্থায় ফিরে দেওয়া হোক। ধন্যবাদ শ্যাম। নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা সংস্কার হচ্ছে, এবার সেই অভিযোগই তুলে ধরলেন শাসক দলের নেতা কর্মীরা। তারা বলছেন কন্ট্রাক্টর তাদের সাথে কোনো রকম আলোচনা করেনি, তাদের কাছে কোনো রকম ইনফরমেশন নেই, নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি হচ্ছে সেই কারণেই তারা রাস্তার কাজ বন্ধ করে দিয়েছে। অন্যদিকে নজর রাখবো খড়দার দিকে। খড়দার 2 নম্বর ওয়ার্ডে এবার দুষ্কৃতী তাণ্ডবের ঘটনা। রাতের অন্ধকারে কৃষকদের বাড়ি ঘর ভাঙচুর করা হচ্ছে তেমনটাই অভিযোগ রয়েছে। নষ্ট চাষের জমি এবং ফসল, এই ঘটনায় আতঙ্কিত চাষিরা। থানায় অভিযোগ জানিয়েও সুরাহা হয়নি, অভিযোগ করছে সেখানকার চাষিরা। আরও একবার আপনাদের জানাই খড়দহ 2 নম্বর বাজে দুষ্কৃতী তাণ্ডব। রাতের অন্ধকারে ভাঙচুর, কৃষকদের বাড়ি চাষের জমি ফসলও নষ্ট করে দেওয়া হচ্ছে। এই ঘটনায় আতঙ্কিত চাষিরা অভিযোগ জানিয়েছিল কিন্তু তাদের অভিযোগ বারবার অভিযোগ জানিয়েও এখনো পর্যন্ত কোনো সমাধান মেলেনি। হচ্ছে কি 10টার পরে এখানে মদ খাওয়া হচ্ছে, আড্ডা বাজি হচ্ছে। আমরা চাষি ও যদি বলতে যাচ্ছি তাহলে বলবে কে শালা ও বেশি বলে ধরে মার। চিনেন আপনি যাদের? না আমি চিনতে পারি না, বাচ্চাটা নাম বলে তার কাছে নাম প্রমাণ পাবেন আপনি? আচ্ছা আমরা তো জানি না কারা কারা ছিল। তারপরে কি হয়েছে? তা কি হচ্ছে এইটাই তো ঘটনাটা যে আপনি দেখতে পাচ্ছেন চাষিরা ভয় থাকছে। এটা কি এরকম অবস্থা আমাদের? এই দু মাটি মানুষ বলে মা মাটি মানুষ, এই যে বলে মা মাটি মানুষ তৃণমূল, এই আমাদের এই সরকার এরকম থাকবে? কোনটা মানুষ পুষে রাখবে? গত সপ্তাহে এখানে ঘর ভাঙচুর, চুরি, চামারি, মেন সিএমডব্লিউ এ একটা ট্রিটমেন্ট প্লান্ট আছে, ওই প্লান্টের মেন গেটের লাইটগুলো ভাঙা, মানে একটা চাষিদেরকে এখানে বিচ্ছিন্ন করার ব্যবস্থা হচ্ছে, মানে ক্ষতি করে। পুলিশ প্রশাসন কাউন্সিলর কিছু স্টেপ নিয়েছে? কাউন্সিলর এসেছিলেন, কাউন্সিলরকে বলতে কাউন্সিলর রেখে খালি দেখছি, আমরা প্রশাসনকে জানাচ্ছি এরকম বলে চলে গেছেন। প্রশাসনকে বলেছি কিন্তু প্রশাসন এখনো কোনো রেসপন্স পায়নি। এর আগে শুনুন, কয়েকটা জায়গা ওখানে দালাল চক্ররা বিক্রি করে ফেলেছে, তার বিরুদ্ধে আমরা কোর্টে গিয়েছি, আমরা রহাড়া থানায় গিয়েছি, রহাড়া থানাকে জানিয়েছি, এফআইআর করেছি, ঠিক আছে। আর আজকালকে যে ঘটনাটা হয়েছে আমি শুনেছি, তার বিরুদ্ধেও আমরা থানায় অভিযোগ করব যে যারাই আছে এর পেছনে যে দুষ্কৃতি আছে তাকে অ্যারেস্ট করুন। দেখুন, এই অঞ্চলে কৃষকরা চাষ করে, প্রতিটা কৃষকের চাষ করতে তাদের কালঘাম ছুটে যাবে, জীবনের নির্যাস এই চাষের প্রতি দেয়। এখানে প্রায় কিছু দুষ্কৃতীরা মদ ফদ খেয়ে রাত্রিরে তাণ্ডব করে, এখানে চাষিদের ঘরটাও আছে, তারা আতঙ্কিত অবস্থায় থাকে, আতঙ্ক যে রাত্রিরে ওখানে কিছু বাড়ি ভাঙা হয়েছে, ঘর ভাঙা হয়েছে, ওখানে জল দেওয়া মেশিন চুরি করেছে। তো এখানে যারা চাষবাস করছে তারা আতঙ্কে আছে। এখানে স্থানীয় যে প্রশাসন আছে প্রশাসনকে জানিয়েছে কোনো প্রতিকার নেই, পুলিশ প্রশাসনকে জানিয়েছে কোনো প্রতিকার নেই, তাতে করে কি হচ্ছে দুষ্কৃতীরা আরও বাড়বাড়ন্ত হচ্ছে। এখানে স্থানীয় যারা চাষি আছে তাদের দাবি যে এই দুষ্কৃতীদের বাড়বাড়ন্ত বন্ধ হোক, পুলিশ যাতে বারবার এখানে আসে একটু টহল দেয় এবং তারা নিশ্চিন্তে চাষবাস করতে পারে। খড়দা 2 নম্বর বলছে দুষ্কৃতী তাণ্ডব। রাতের অন্ধকারে কৃষকদের বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে, চুরি হচ্ছে, চাষের জমি ফসল নষ্ট করে দিচ্ছে। তবে কারা করছে, কারা রাতের অন্ধকারে এরকম দুষ্কৃতী তাণ্ডব দেখাচ্ছে সেই ঘটনায় কিন্তু ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে। তবে কি অভিযোগ রয়েছে, কি কি ক্ষতি হচ্ছে সেই চাষিদের সমস্ত বিষয়টা জানবো উত্তর 24 পরগনার প্রতিনিধি রয়েছে টেলিফোন লাইনে। যে বিষয়টা জানতে চাইবো যে রাতের অন্ধকারে কৃষকদের বাড়িঘর থেকে শুরু করে তাদের চাষের জমি ফসল নষ্ট হচ্ছে, দীর্ঘদিন ধরেই তো এই অভিযোগ সামনে আসছে, এখনো পর্যন্ত পুলিশের পদক্ষেপ কি? দেখো মাসুমা, ঘটনাটি ঘটেছে খড়দা 2 নম্বর ওয়ার্ডের মাঠপাড়া এলাকায়, যেখানে ঘটনাস্থলে যাওয়ার পর আমাদের কাছে অভিযোগ আছে কৃষকদের কাছ থেকে যে
রাতে অন্ধকারে তাদের জমিগুলো ভাঙচুর, মানে রাতের জমিগুলো পুরো নষ্ট করে দেওয়া হচ্ছে। ওদের যে দামি দামি ফসলগুলো, এগুলো ওদের মানে চাইনিজ রেস্টুরেন্টে, বড় বড় রেস্টুরেন্টে ওদের যে ফসলগুলো যায় সেগুলো নষ্ট করে দেওয়া হচ্ছে, এবং তাদের ঘরগুলো ভেঙে দেওয়া হচ্ছে, মিটার বক্স এবং পাম্পও চুরি করা হয়েছে। এটা এই অভিযোগই করছে কৃষকরা, এবং কৃষকরা এটা নিয়ে এটাও জানিয়েছে যে তারা এটা কাউন্সিলরকে জানিয়েছিল, কাউন্সিলর যেটা হচ্ছে টিটাগড়, কারণ ওই যে মাঠ এলাকা আছে সেই মাঠ এলাকাটা কিছুটা অংশ 380 বিঘা মতন অংশ এটা টিটাগড় মিউনিসিপ্যালিটির আন্ডারে আছে। এবার টিটাগড় মিউনিসিপ্যালিটির আন্ডারে থাকাকালীন সেটা ওরা 100 বছরের লিজ নেওয়া হয়েছিল, সেই লিজের আন্ডারে ওরা কাজটা করছে। তো সেখানে ওদের অভিযোগ আরেকটা আছে যে আমাদের যে চেয়ারম্যান আছেন যিনি টিটাগড় পৌরসভার, ওদের ওনার প্রতি অভিযোগ করেছেন যে উনি এর পিছনে ওনার হাত আছে। কিন্তু আমরা যখন চেয়ারম্যানের কাছে যাই টিটাগড় মিউনিসিপ্যালিটির, উনি বলেন আমি তো ওনাদের সাথে আছি, আমি তো এইটা নিয়ে পুলিশের কাছেও গেছি, আমি এটা নিয়ে এখন আমি FIR একটা করবো, আমি ওদের পাশে আছি। তবে কারা এটা কেন করছে সেটা এখনো কেউ জানতে পারেনি, পুলিশও জানতে পারছে না এবং চেয়ারম্যানও এটা এটা বলতে পারে। ধন্যবাদ। দীর্ঘদিন ধরে পুলিশে অভিযোগ করা হচ্ছে রাতের অন্ধকারে কৃষকদের বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে, চুরি করা হচ্ছে, চাষের জমি ফসল সমস্ত কিছু নষ্ট করছে, দুষ্কৃতীদের তাণ্ডব দিনের পর দিন বেড়েই চলেছে। কারা করছে, পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে, কে বা কারা এর সঙ্গে জড়িয়ে রয়েছে তার তদন্তে কিন্তু ইতিমধ্যেই পুলিশ আধিকারিকরা তার এলাকায় যান, সেখানকার কৃষকদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত সেই তাণ্ডবের সঙ্গে কারা জড়িয়ে রয়েছেন তা খুঁজে বেড়ার আশ্বাস দিয়েছেন তারা। এবার নজর রাখবো বনগাঁর দিকে। বনগাঁ একটি 10 চাকার লরিকে আটক করে পুলিশ, গোপন সূত্রে খবর পেয়েছিল পুলিশ এবং তারপরেই তল্লাশি শুরু করে তারা। তল্লাশি অভিযানে বেরিয়ে আসে বিপুল পরিমাণ গাঁজার পেটি, ঘটনাস্থল থেকে লরিটিকে আটক পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। উদ্ধার হওয়া গাঁজার পেটিগুলোকে বারাসাত জেলা আদালতে পাঠায় বনগাঁ থানার পুলিশ। ঘটনার সঙ্গে কে বা কারা যুক্ত রয়েছে তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। যেরকমটা জানা গেছে গোপন সূত্রে পুলিশ খবর পায় এবং তারপরেই তারা সেই 10 চাকার লরিটাকে আটক করে এবং সেখান থেকে বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার করে তারা। দশ চাকার লরি নেতাজি নগর এলাকায় পাইক পাড়া সুচিয়া রাস্তার ধারে দাঁড়িয়েছিল, লরিটিকে দেখে সন্দেহ হয়েছিল পুলিশের, তারপরে তল্লাশি শুরু করে এবং তল্লাশি অভিযানে বেরিয়ে আসে বিপুল পরিমাণে গাঁজার পেটি। আর এই বিষয়ে জানবো টেলিফোন লাইনে দীপ বিশ্বাস চলছে আমাদের সঙ্গে। দীপ, যে বিষয়টা জানা যাচ্ছে যে পুলিশ যে লরিটিকে আটক করেছিল সেখান থেকে বিপুল পরিমাণে গাঁজার পেটি উদ্ধার হচ্ছে, তবে কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িয়ে রয়েছে এখনো পর্যন্ত কি কোনো খোঁজ পাওয়া গিয়েছে? দেখো প্রথমে তোমাকে বলে রাখি যে বনগাঁ থানার পুলিশের এবং বনগাঁ জেলা পুলিশ প্রশাসনের একটা বড় সাফল্য বলা যায়, কারণ গাঁজার যে পরিমাণ সেই পরিমাণটা কিন্তু যথেষ্ট সামান্য নয়, প্রায় 1 টন 268 কিলো গাঁজা উদ্ধার করলো বনগাঁ থানার পুলিশ। যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে গত রবিবার ভোর রাতে বনগাঁ থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বনগাঁ যে জায়গা আছে ঘাটবাউর গ্রাম পঞ্চায়েতের নেতাজি নগর এলাকা, সেই নেতাজি নগর এলাকায় তারা অভিযান চালায় এবং দেখা যায় এই এলাকায় রাস্তার পাশে একটি 10 চাকার লরি দাঁড়িয়ে রয়েছে। এতে সন্দেহ হয় পুলিশের এবং পুলিশ তারপর যখন লরিটিকে তল্লাশি চালায় সেই লরির যে কেবিন, সেই কেবিনের ভিতর থেকে বিপুল পরিমাণ গাঁজা কিন্তু উদ্ধার হয়েছে। যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে গাড়িটা ফাঁকা অবস্থাতেই দাঁড়িয়েছিল এবং তাতে কোন রকম লরি বা খালাসি কেউই কিন্তু ছিল না, সেই জন্য পুলিশ কিন্তু কাউকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি। কিন্তু তোমাকে প্রথমে বলে রাখি যে বনগাঁ এলাকা যেখান থেকে সীমান্ত কিন্তু একদম ঢিলছড়া দূরত্ব, এবং এই সীমান্ত দিয়ে দীর্ঘদিন ধরে আমরা গত দিনেও কিন্তু দেখেছি যে গরু পাচার থেকে শুরু করে সোনা পাচার থেকে শুরু করে গাঁজা পাচার থেকে শুরু করে বিভিন্ন রকম পাচারের সঙ্গে কিন্তু এই এলাকার কিছু অসাধু ব্যবসায়ী তারা কিন্তু জড়িত আছে, এবং এখনো মনে করা হচ্ছে যে বনগাঁর কোনো একটা বড় র্যাকেট তারা কিন্তু এই পাচারের সঙ্গে যুক্ত থাকতে পারে, এবং কারা যুক্ত আছে কি কোথা থেকে এলো এই গাঁজা তার পুরো ঘটনার কিন্তু তদন্ত চালাচ্ছে বনগাঁ থানার পুলিশ। ফাতেমা, ধন্যবাদ। এদের মধ্যেই সেই লরিটিকে আটক করেছে পুলিশ এবং তার পাশাপাশি তারা তদন্ত শুরু করেছে কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িয়ে রয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ।
রাতের অন্ধকারে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর থেকে তিনটি লিভার পাম্প চুরি হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় 4 লক্ষ টাকা। আর এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে। রাতের অন্ধকারে দুষ্কৃতীদের দ্বারা তিনটি পাম্প চুরি হয়ে গিয়েছে। হেতাগোড়া পিএইচই জল যে জলের ট্যাঙ্কি, এই জলের ট্যাঙ্ক থেকে প্রায় 20-25টি গ্রামের মানুষ পানীয় জল কিন্তু পান করেন, কিন্তু রাতের অন্ধকারে এই পাম্প চুরি হয়ে যাওয়ার ফলে কিছুটা হলেও সমস্যায় পড়বে এই এলাকার মানুষজন। পুলিশ প্রশাসনে বিষয়টি জানানোর পরেও এখনো পর্যন্ত অপরাধীদের ধরা কিন্তু হয়নি পুলিশের পক্ষ থেকে। রাত্রেবেলায় আমরা 11:20-12 ওরকম সময় আমরা পাম্প বন্ধ করতে যাই, গিয়ে পর ট্যাঙ্কির লোড হয়ে যায় তার ওই টাইমের মধ্যেই। সব সবাই মিলে আমরা সহকর্মীরা সবাই মিলে গিয়ে পর সব জায়গায় পাম্পগুলোকে বন্ধ করে দিয়ে আমরা চলে আসি। প্রতিদিনই এটা থাকে, 24 আওয়ার্স ডিউটি তো সেই হিসাবে। আর এই জলটা সাপ্লাই হয় প্রতি বাড়িতে বাড়িতে, এখন রাস্তার ধারে সব কলগুলোতে জল সাপ্লাই হয়। আর রাত্রেবেলায় ওই পাম্প বন্ধ করে পর আমরা সবাই চলে আসি। সকালবেলায় আমি তখন সকালবেলায় 9টা ওরকম সময় আমি গিয়ে পর দেখি গেট খোলা, মেন গেটটা খোলা আছে হালকার মতন। আর মেন দরজাটা যেখানে সব কিছু মানে প্যানেল ফ্যানেলগুলো লাগানো আছে, স্টেবিলাইজার মেশিন লাগানো আছে, সেই জায়গাটা গেটটা কিন্তু খোলা। এবং তার সাথে দেখলাম যেখানে চাবি আটে সেই জায়গাটা একটু কেটে পর চাবিটাকে মাটিতে ফেলে রেখে দিয়েছে। আমি গপারটা ঠেলে খুলতে গিয়ে দেখলাম সব নাট ফাট এলোমেলো হয়ে আছে, মেশিনের যে ক্যাবিনেট সে উড় করে ওটা খোলা আছে, ভিতরের কিছু মেটেরিয়ালস মনে হয় বেরিয়ে গেছে, তার ফার কাটা। দেখুন, এই মুহূর্তে যেহেতু পাম্পগুলো ডাইরেক্ট করা আছে, তাতে করে আমরা আপাতত এখন চালাতে পারছি। আর স্টেবিলাইজারগুলো আপনার চুরি হয়ে গেছে, এটাতে ধরুন ধরুন কোনো কারণবশত লাইন টাইন চলে গেলে তখন ওই স্টেবিলাইজারগুলো তো ধরুন পাম্পগুলো তো চালু থাকে, তাহলে তো সেক্ষেত্রে লাইন চলে গেলে তখন ধরুন একটা অসুবিধা তো পড়ে হবেই, এটাই প্রবলেম হবে আর কি। ধরুন যারা দুষ্কৃতিকারী, ধরুন যারা এই সকল কাজ করে তারাই নিশ্চয় করবে, তাছাড়া তো আর কেউ করবে না। সারা পশ্চিম বাংলার নয় সিমলাপাল ব্লকেও আমরা দেখছি চুরি ছিনতাইয়ের ঘটনা বেড়েই চলেছে। পুলিশ প্রশাসন ব্যস্ত তৃণমূল কংগ্রেসের নেতাদের সুরক্ষা দিতে তাদের সন্তুষ্টি করবে। আমরা প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি বা দাবি জানাচ্ছি, তৃণমূল কংগ্রেসের সুরক্ষা ছেড়ে সাধারণ মানুষের সুরক্ষার ব্যবস্থা করুন। সাধারণ মানুষকে নির্বিঘ্নে নিশ্চিন্তে ঘুমোতে দিন। পুলিশ প্রশাসনের কাজ পুলিশ প্রশাসনের মতো করেই আপনারা করুন। আর মাননীয় মমতা ব্যানার্জি বলছেন সারা পশ্চিম বাংলায় উন্নয়ন হচ্ছে, তৃণমূল কংগ্রেসের নেতারা বলছেন সারা পশ্চিম বাংলায় উন্নয়নের জোয়ারে ভেসে যাচ্ছে, আর এত উন্নয়ন হচ্ছে যে মানুষের চুরি চিন্তায় তাদের করতে হচ্ছে। যদি উন্নয়নে হবে তাহলে তারা চুরি চিন্তায় করবে কেন? তাহলে মানুষের প্রকৃত উন্নয়নে আমরা দাবি জানাচ্ছি। রাজ্য সরকার বা কেন্দ্র সরকার বিভিন্ন সময়ে এই পানীয় জলের জন্য প্রচুর টাকা ব্যয় করছেন, কিন্তু দুষ্কৃতীরা এই এই ধরনের কাজ করে এই পাম্পগুলিকে চুরি করে নেওয়ার ফলে এই কাজ অদূরেই কিন্তু থমকে যাচ্ছে, আর পানীয় জলের সমস্যার মধ্যে পড়তে হচ্ছে এলাকার মানুষজনকে। সে তো পানীয় জলের সমস্যা তো ধরুন চারিদিকেই, মানে জলের জন্য বুঝতে তো পারছেন রাজ্য সরকার কেন্দ্র সরকার যথেষ্ট মানে খরচা করছে আর করছে। এরপর যদি এইভাবে যদি দুষ্কৃতিকারীরা সব জিনিস নষ্ট করে দেয়, সে তো পানীয় জলের সমস্যা তো মানুষ তো পড়বেই, বলুন। তাই এই পাম্প কবে পুলিশ উদ্ধার করে পিএইচই দপ্তরের হাতে তুলে দেবে সেটাই এখন বড় প্রশ্ন। বাঁকুড়া হেতাগোড়া থেকে রাহুল কর্মকার, নিউজ বর্তমান। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্ত। অন্যান্য সমস্ত খবরের জন্য অবশ্যই চোখ রাখুন নিউজ বর্তমানে।